রানীগঞ্জে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ সকাল থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি সাধারণ মানুষকে আশ্বস্ত করতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন এলাকায় যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং চলছে সেখানে রুট মার্চ দেখাচ্ছি আপনাদের সেই ছবিটা রানীগঞ্জে স্থানীয়দের সঙ্গে কথা বলতো দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে তারা আশ্বস্ত করেন সাধারণ মানুষকে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সাধারণ মানুষ যাতে তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন সেই কথাই বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে আমরা জানি যে রাজ্যে ইতিমধ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল তা ইতিমধ্যে অনুমোদন পাওয়া গিয়েছে এবং গতকালই স্বরাষ্ট্রমন্ত্রক তার চিঠি দিয়ে জানিয়েছে রাজ্যকে যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে রাজ্যে এছাড়া আরও বাকি যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারাও আসতে চলেছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে তবে রানীগঞ্জের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ সেই ছবিটা আপনাদের ইতিমধ্যেই আমরা দেখাচ্ছি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং চলছে টহলদারি এবং বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং চলছে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় পবিত্র দেখা যাচ্ছে রানীগঞ্জের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ কি বলছেন সাধারণ মানুষ কতটা আশ্বস্ত তারা রানীগঞ্জ ব্লকে বা রানীগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী আজ সকাল থেকে রুট মার্চ শুরু করেছে এবং এই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ এবং পাশাপাশি পুলিশের সহযোগিতা এই দুটোতে মানুষ আশ্বস্ত এবং তারা আশাবাদী যে আগামী যে পঞ্চায়েত ভোট ত্রিস্তরের পঞ্চায়েত ভোট সেই পঞ্চায়েত ভোট শান্তিতে এবং অবাধ এবং নির্বিঘ্নে হবে এই তারা আশাবাদী পাশাপাশি যারা কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী যারা আধিকারিক তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে চাইছে যে তাদের কোনো সমস্যা আছে কিনা পাশাপাশি পশ্চিমবঙ্গে যে পুলিশ রানীগঞ্জ থানার যে পুলিশ তারা সব দিক থেকে নজর রাখছে যে কোন রকম অশান্তি হচ্ছে কিনা যদিও এখনো পর্যন্ত রানীগঞ্জ এলাকা আপাতত শান্তিতে এবং নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ হয়েছে এবং সাধারণ মানুষ আশাবাদী আগামী পঞ্চায়েত ভোটও তারা অবাধ এবং শান্তিতে নির্বিঘ্নে দিতে পারবে ইন্দানি সেক্ষেত্রে কোন কোন এলাকায় রুট মার্চ চলে সাধারণত পবিত্র এখন ইন্দানি দেখো রানীগঞ্জের নতুন এগারা তোমার পুরনো এগারা এবং এগারা প্লাস নারায়ণকুড়ি বল্লভপুর এইসব এরিয়া যেগুলো যে মানে মূলত রানীগঞ্জের তুমি জানো যে রানীগঞ্জের বেশ কিছু এরিয়া পঞ্চায়েত এবং বেশ কিছু এরিয়া আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে পড়ে এবং সেই যে পঞ্চায়েত যে রানীগঞ্জের সেই যে পঞ্চায়েত যে স্থান সেই জায়গাগুলোতে আজকে কেন্দ্রীয় বাহিনী টহল দেয় মানে রুট মার্চ করে ইন্দানি একেবারে ধন্যবাদ পবিত্র কথা বলছিলাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের দেখাচ্ছি রানীগঞ্জের ছবিটা কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ সেখানে চলছে বিভিন্ন এলাকায় পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তারা যাতে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া অংশ নিতে পারে এবং ভোট দিতে যেতে পারে সাধারণ মানুষ সেই আশ্বাসই করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পক্ষ থেকে